হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লাকি কিচেনের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন। আজ আপনাদের ঝাল ঝাল মরিচ পিঠা তৈরি করে দেখাবো, কিন্তু ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আমি কিভাবে এই ঝাল ঝাল মরিচ পিঠাটা তৈরি করি অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে নেবেন। ভিউয়ার্স, ঝাল ঝাল মরিচ পিঠা তৈরির জন্য আমি এখানে 2 কাপ চালের গুঁড়া নিচ্ছি, শুকনো 2 কাপ আমি চালের গুঁড়া নিলাম। ভিউয়ার্স, আমি এই কাপ দিয়ে 2 কাপ শুকনো চালের গুঁড়া নিলাম। আপনারা চাইলে বেশি পরিমাণ করে বানালে বেশি পরিমাণ নিতে পারেন, আমি কিন্তু এইটা শুকনো চালের গুঁড়া দিয়ে তৈরি করব। ভিউয়ার্স, এখানে আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি। আমি ছোট চামচ দিয়ে 1.5 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আপনার এখানে দিয়ে দিব আমি 1 চামচ আদা বাটা, দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা। যেহেতু আমি পেঁয়াজ কুচিটা দেব, তার জন্য কিন্তু পেঁয়াজ বাটাটা আমি 1 চামচ দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম 2 পেঁয়াজ কুচি করে নিয়েছি মিহি করে, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি পরিমাণ মতো ভিউয়ার্স, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। ভিউয়ার্স, যেহেতু আমি কাঁচামরিচ কুচি করে নিয়েছি, তার জন্য কিন্তু আমি 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা ঝালটা আপনাদের মন মতো নিয়ে নেবেন। ভিউয়ার্স, আমি 1 চামচ রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম। ভিউয়ার্স, এখন আমি সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিব অল্প অল্প করে পানি দিয়ে। বেশি পরিমাণ পানি কিন্তু একসাথে দেওয়া যাবে না, অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। ভিউয়ার্স, একটু কষা কষা করে কিন্তু এই ডোটা তৈরি করে নিতে হবে। আমি যেভাবে পিঠাটা তৈরি করব অবশ্যই কিন্তু আপনারা সেইভাবেই তৈরি করবেন, আর কতটা মজা হয় খেলেই বুঝবেন। যখন মিষ্টি কিন্তু খেতে মন না চাবে, তখনই কিন্তু এই পিঠাটা আপনারা সহজেই ঘরোয়াভাবে তৈরি করে খেতে পারেন। যদি আপনাদের ডোটা একটু পাতলা হয়ে যায়, তাহলে কিন্তু চালের গুঁড়াটা অ্যাড করে নিতে পারেন। ভিউয়ার্স, আমি ডোটা কিন্তু মাখিয়ে নিলাম, দেখেন এভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি, আমার ডোটা হার্ড হয়নি। এখন আমি এই পর্যায়ে অ্যাড করব 1/2 বাটি বেসন। আপনারা বেসনটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু বেসনটা দিলে পিঠাটা আরও খুব ভালো হয়, তার জন্য আমি এই বেসনটা ব্যবহার করছি। এখন আমি আবারও সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। বেসনটা কিন্তু আমি আগে চেলে নিয়েছিলাম, অবশ্যই কিন্তু বেসনটা আগে চেলে নেবেন। ভিউয়ার্স, এখন দেখেন আমার ডোটা কিন্তু হার্ড হয়ে গেছে। এভাবে কিন্তু হার্ড করে আপনারা ডোটা তৈরি করে নেবেন, একটু কষা কষা করে। ভিউয়ার্স, এখন আমি দিয়ে দিব এই ধনিয়া সসটা। অবশ্যই কিন্তু আপনারা এই ধনিয়া সসটাই ব্যবহার করবেন, আর বাজারে কিন্তু এই ধনিয়া সসটা কিনতে পাওয়া যায়। আমি কিন্তু এই পিঠাতে ধনিয়া পাতা ব্যবহার করব না, এই ধনিয়া সসটা আমি আস্তই দিয়ে দিলাম। আপনারা চাইলে বেটেও দিতে পারেন, বা আমি ভালোভাবে মাখিয়ে নেব। এই ধনিয়া সসটা কিন্তু পিঠার স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয়। অবশ্যই কিন্তু এইভাবে পিঠাটা তৈরি করবেন। ভিউয়ার্স, আমি ডোটা কিন্তু তৈরি করে নিয়েছি। এখন আমি একটা রুটি বানানোর বেলন নিয়েছি, এখানে আমি ডোটাকে আরেকটু সময় মুছে নিব। ভিউয়ার্স, অল্প অল্প করে চালের গুঁড়া দিয়ে আমি এই ডোটাকে মুছে নিচ্ছি। এইভাবে কিন্তু আপনারা মুছে নেবেন।
একটু লম্বা করে রোল তৈরি করে নিলাম। আর এখন আমি এখান থেকে দুটো লিচি কেটে নিচ্ছি, একটু মোটা করে রুটি তৈরি করব। তার জন্য কিন্তু আমি এরকম বড় বড় সাইজ করে দুটি লিচি কেটে নিলাম। একটা লিচি আমি বাটিতে রেখে দিলাম। আর এখন আমি বেলনে কিছু গুঁড়া অ্যাড করে দিলাম। ভিউয়ার্স, আমি আলতো আলতো ভাবে এই রুটিটা তৈরি করে নিব, বেশি রকম কিন্তু চাপ দিব না। আপনারা কিন্তু এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন। দেখেন, এভাবে কিন্তু হাত দিয়েও করে নিতে পারেন। দেখেন, আমার রুটির পুরুত্বটা কিন্তু হাফিংসির মতো। এভাবে কিন্তু হাফিংসির মতো রুটির পুরুত্বটা রাখবেন। এখন আমি চাকু দিয়ে কেটে নিব, একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন। আমি এগুলোকে আলাদা করে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। ভিউয়ার্স, দেখেন 2 কাপ চালের গুঁড়া দিয়ে আমার এতগুলো পিঠা তৈরি হয়ে গেল। এখন আমি তেলে ভেজে নিব, চলে যাব চুলায়। ভিউয়ার্স, আমি চুলায় কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইটা গরম করে নিয়েছি। এখন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সরিষা তেলেও কিন্তু এই পিঠাটা ভেজে নিতে পারেন। আমি পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভিউয়ার্স, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। আপনাদের কড়াইয়ে যতগুলো ধরবে ততগুলোই কিন্তু দিয়ে দিতে পারবেন। ভিউয়ার্স, এক পিঠে হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে, না হলে কিন্তু উল্টানো যাবে না, পিঠাগুলো ভেঙে যেতে পারে। এক পিঠে হওয়ার পর উল্টিয়ে নিলে অনায়াসে কিন্তু পিঠাগুলো উল্টে যাবে। ভিউয়ার্স, দেখেন পিঠাগুলো কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু সবগুলো পিঠা আমি ভেজে নিব। এভাবে আমি 5 থেকে 6 মিনিট সময় কিন্তু পিঠাগুলো মিডিয়াম আঁচে ভেজে নিব। মিডিয়াম আঁচে ভেজে নিলে ভিতরের অংশটা খুব সুন্দরভাবে হয়ে যাবে আর পেঁয়াজ কাঁচামরিচগুলো সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে মুচমুচে করেও ভেজে নিতে পারেন। সহজেই অল্প সময়ে তৈরি করে নিলাম। দেখেন খুব অল্প সময়ে কিন্তু এই পিঠা রেসিপিটা তৈরি করা যায়। এভাবে কিন্তু অবশ্যই আপনারা এই রেসিপিটা তৈরি করবেন। পিঠাগুলো আমি এখন নামিয়ে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখেন কতটা সুন্দর হয়েছে এবং কতটা সুন্দর কালার এসেছে। তেলটা কিন্তু একটু ঝরিয়ে নেবেন ভালোভাবে। আবারও আমি কয়েকটি পিঠা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই ঝাল পিঠায় কিন্তু তেলটা খুবই কম লাগে। এই পিঠাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেল। দেখেন কতটা সুন্দর হয়েছে।
এভাবে কিন্তু অবশ্যই এই রেসিপিটা তৈরি করে খাবেন। আর কেমন হলো কমেন্ট বক্সে মতামত লিখে পাঠাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইকে দিবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের পাশে থাকার জন্য আমাকে সুযোগ করে দিবেন। ভিউয়ার্স, এখন আমি এই পিঠাগুলো নামিয়ে নিচ্ছি। এই মুচমুচে ঝাল ঝাল পিঠাটা খুবই সুস্বাদু। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল ঝাল ঝাল মরিচ পিঠা। এভাবে কিন্তু অবশ্যই পিঠাটা তৈরি করবেন। আর আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।